বাড়ির পার্শ্ববর্তী জঙ্গল থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ঘটনা সোমবার অমরপুরের রাংকাং এলাকায়। মৃতদেহটি হত্যা না আত্মহত্যা তদন্তে পুলিশ, তবে অভাবের তাড়নায় ওই যুবক আত্মহত্যা করেছে বলে দাবি পরিবারের। পারিবারিক কলহ সহ আর্থিক অনটনের কারণে আত্মহত্যা করে এক যুবক, হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে সোমবার অমরপুর ব্লকের অধীন রাংকাং এলাকায়। মৃত যুবকের নাম জীবন দাস। প্রাপ্ত খবরে জানা যায়, মৃত যুবক জীবন দাস শারীরিকভাবে কিছুটা অক্ষম ছিলেন, ফলে ঠিকভাবে কাজকর্ম করতে পারতেন না। এছাড়া মৃতের প্রথম স্ত্রী অঞ্জু দাস সন্তান প্রসবের সময় মারা যায়। সেই সন্তানকে মৃতের বড় ভাই লালন পালন করছেন। মৃত যুবক এরপর দ্বিতীয় বিয়ে করে, সেই স্ত্রীও একটি সন্তান রয়েছে। জানা যায়, মৃত যুবক ঠিকভাবে কাজ করতে না পারায় একসময় বড় ভাইয়ের কাছে একটি অটো কিংবা টমটম কিনে দেবার জন্য বায়না করে বড় ভাই কিছুদিন পর কিনে দেবেন বলে রাজি হয়েছিলেন বলে জানান টিএসআর এ কর্মরত মৃতের বড় ভাই। এছাড়াও মৃতের রেশন কার্ডে মৃতা প্রথম স্ত্রী অঞ্জু দাসের নাম থাকায় বিগত কয়েকদিন আগে রেশন ডিলার মৃত যুবককে জানিয়েছিল, যেহেতু মৃত স্ত্রীর নামে তিনি রেশন তুলছেন তাই তাকে ২০,০০০ টাকা জরিমানা দিতে হবে। এদিকে অভাবের কারণে দ্বিতীয় স্ত্রী এবং সন্তানকে নিয়ে গত এক সপ্তাহ আগে বাপের বাড়িতে চলে যায়। এছাড়াও শারীরিকভাবে কিছুটা অক্ষম হওয়ার কারণে কেউ তাকে কাজ দিতেও রাজি থাকত না। সব মিলে খুবই মানসিক কষ্টে ছিল মৃত জীবন দাস। বড় ভাই আরো জানিয়েছেন, এর আগেও ওনার ভাই দুয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করেছে। আজকে অনেকদিন ধরে এখানে বসে ঘরে, কিছুদিন আজকে দুই তিন দিন আগেও একবার ফাঁসি দিতে ঘরে, এর আগেও মাস তিনেক আগে একবার এরকম অবস্থায় তারা মানে স্বামী স্ত্রী লোকের ব্যাপারে কিনতে নিয়ে জানি এই ঘরের ভিতরে মনে করো এই ফাঁসি দেওয়া হয়েছে। তারপরে আজ থেকে তিন দিন আগে একবার ফাঁসি দিছে। দেওয়ার পরে তো আমরা সবাই চিল্লে চিৎকার করে সেটা গিয়েছিলাম, হেরে ধরছি শাড়ি দিয়ে, শাড়িটা মানে ও বুতুলি দিয়ে গিয়া করছে, এরপর দাও দিয়ে কাকা গেছে, আমরা কাকা বাতি দিয়া ওই আমি গিয়ে তারা ধরছি আলগি দিয়া, আর বাতিটা গিয়া দড়ি দিয়ে দড়িটা কাটছে, এই শাড়িটা কাটছে কি কাপড়টা দাও দিয়া। তো গতকাল কোনো গতকাল কেন এর বউ আজকে মানে এক সপ্তাহ উপর হইব মানে বাড়িতে নেই, এর মধ্যে পাঁচ দিন আগে একবার আয়ে গেছে কি কাগজপত্র লেগে গেছে গাড়ু মাস বাড়ি চালা গান। দ্বিতীয় বউ না প্রথম? এটা দ্বিতীয়, প্রথম বউ তো মারা গেছে ওই জায়গাতে নিয়ে রাখছে। ঘটনার বিবরণে মৃতের মা এবং নিকট আত্মীয় জানিয়েছেন, আমার টমটম একটা রেশন কার্ড আছে, রেশন কার্ডটা পয়সা ২০,০০০ না ১৫,০০০ বলে দন্ডি এটার আয়ে আয়া গড়ে বিচার ফালতা ফইরা একটি জঙ্গলে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে বাড়িতে খবর পাঠায়। ঘটনার খবর পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। এদিকে ঘটনার খবর পেয়ে মৃত যুবকের দ্বিতীয় স্ত্রী সেবিকা দাস বাড়িতে এসে কান্নায় ভেঙে পড়েন, ছোট শিশু কন্যাকে কোলে নিয়ে স্বামীর অভাবের কাহিনী জানিয়েছেন। আমি তো জানি না, আমি তো বাড়িতে আসতাম না, কোনো তো আইসি বাড়ি কি জানি সমস্যা হইতে পারে। আমি সে কইছে আমার কিছু খাওয়াইতে পারতো না, বয়াইতে পারতো না, কাপড় পোশাক দিতে পারতো না, কাম করতে পারতো না, শরীরে শক্তি নাই। তা আমি কইছি না, আমার শরীরে শক্তি নাই, তাহলে আমি জানবো আমি যাইয়া থাকুম বাবা কয়দিন, তোমার যেদিন টাকা পয়সা জমা জোগাড় করতে পারো ওই দিন কেন আমার যাইছে সে অমরপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হাল্লাপুর।